ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाद्वितविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा स्कमा दात्री स्वस्वदा नमस्ते। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमस्ते। जय नारायणी नमस्ते। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराज रातुल चरणे भुनुंठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनले सम्प्रचारित सत्कथाय प्रतिदिन मनन ये धारावाहिक अनुध्याने आमरा आज के कालीपूजार प्राक लग्ने लोकमाता रानी रासमणिर कथा स्मरण मनन करब। आपनारा जानें दक्षिणेश्वर ए जुगेर महातीर्थ, ओखाने त्याग तपस्या साधनार वैराग्यर आगुन दाउ दाउ करे जलछे। आजो दक्षिणेश्वर देवोत्तर एस्टेट टेर पूर्ण प्रांगणे एवं दक्षिणेश्वर महातीर्थे दाड़ाले आमादेर एकटा अन्य अनुरणन आसे। ओछि परिषदेर सम्पादक तथा सर्वाधिनायक माननीय श्री कुशल चौधुरी महाशय के सभक्तिक प्रणति जानाई। जानि ना ए यूट्यूबेर लिंक तार काछे पौंछबे किना बा तिनि सेटिके नजर राखबेन किना। दक्षिणेश्वरेर অন্যান্য অচি পরিষদের সদস্যরাও এটিকে স্মরণ করবেন কি না, কিন্তু আজকে আমরা স্মরণ করব সেই পলাশি যুদ্ধের 36 বছর পর কোনা গ্রামে জন্ম হয়েছিল যে মহিয়সী নারীর, যিনি ঐশ্বর্যের মধ্যে থেকেও যোগিনীর মতন জীবনযাপন করেছিলেন। সত্যি সত্যি রানী রাসমণির জন্ম হয়েছিল কোনা গ্রামে, যে গ্রাম বর্তমানে উত্তর চব্বিশ পরগনার হালি শহরের অন্তর্ভুক্ত। রানী রাসমণির বাবার নাম ছিল হরে কৃষ্ণ দাস এবং মায়ের নাম রামপ্রিয়া দেবী, তিনিও কোনা গ্রামের মেয়ে। রানী রাসমণির জন্ম হয়েছিল পলাশির যুদ্ধের 36 বছর পরে, এবং পলাশির যুদ্ধের সঙ্গে সঙ্গে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়ে যায়নি, যদিও তারাই ছিল বিজয়ী শক্তি। রাসমণির জন্ম যখন হয় সেই সময় রাজ্য শাসনের ভার পুরোপুরি চলে গিয়েছিল ইংরেজদের হাতে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন জন্মেছিলেন তখন ইংরেজ রাজত্ব সারা ভারতব্যাপী প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং বলা যায় যে রাসমণি এবং ঠাকুর দুজনেই ইংরেজ শাসককালের জাতক। বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল 1765 সালে, রাসমণির জন্মের 28 বছর আগে। রবার্ট ক্লাইভ দিল্লির মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি সনদ লাভ করেছিলেন, এবং এই বর্ণনা আমরা আনন্দমঠ উপন্যাসে পেয়েছি সেই সময় অরাজকতার যে ইতিহাস। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চ পর্যায়ের অফিসার রিচার্ড বেচার্ড বিলেতে কোম্পানির হেড অফিসে একটি রিপোর্ট পাঠিয়ে লিখেছিলেন, কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রজাসাধারণের যেরকম দুর্দশা হয়েছে সেই রকমটি আগে কখনো হয়নি। 1772 সালে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হয়ে এসেছিলেন ওয়ারেন হেস্টিংস। তাঁর রাজ্য শাসনের দায়িত্ব নেওয়ার পরেই বাংলায় মর্মান্তিক মন্যন্তর হয়েছিল 76-এর, এবং সেই মন্যন্তরের ফলে বাঙালির মোট জনসংখ্যার 1/3 মারা গিয়েছিলেন, বাকি 1/3 জঙ্গলে পরিণত হয়েছিল। এবং সেই কোম্পানির অফিসার লিখেছিলেন, বাংলার দুরবস্থা কল্পনা করা যায় না, বর্ণনা করাও সম্ভব নয়, অনেক জায়গায় মৃত ব্যক্তির মাংস খেয়ে অন্যরা বাঁচছে। সেই নিদারুণ পরিস্থিতির সুযোগ নিয়েই কোম্পানির কর্মচারীরা বাজার থেকে সমস্ত চাল উধাও করে দিয়ে নিজেদের গুদামে সঞ্চয় করেছিল, ফলে বাজারে চালের দাম বেড়ে গিয়েছিল হু হু করে। ওয়ারেন হেস্টিংস দুটি ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতির উন্নতি করেছিলেন। প্রথমত তিনি পুতুল নবাবকে সরিয়ে বাংলার শাসনের দায়িত্ব নিয়েছিলেন, আর কূটনৈতিক কৌশল প্রয়োগ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের প্রধান রাজশক্তিতে পরিণত করেছিলেন। এই হেস্টিংসের আমলেই 1774 সালে জন্মেছিলেন রামমোহন রায়। তিনি রাসমণির বয়োজ্যেষ্ঠ ছিলেন। রামমোহন কলকাতায় বসবাসকালে রাসমণির শ্বশুর পরিবারের কথা জেনেছিলেন, এবং তার ঘনিষ্ঠদের একজন দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে ওই পরিবারের, বিশেষত
রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাসের সুসম্পর্ক ছিল। এবং এই 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় রাসমণি বেঁচেছিলেন। দেবেন্দ্রনাথ হিমালয়ে সাধন ভজন করে কলকাতায় বাড়ি ফেরার পথে বিদ্রোহীদের ঘূর্ণিঝড়ের মধ্যে পড়েছিলেন। এই বিদ্রোহ শুরু হওয়ার 1.5 বছর আগে দক্ষিণেশ্বরে মহাশক্তির অবতার ঘটিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। অর্থাৎ 1855 সালে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা হয়। বাংলায় তখন ব্রাহ্মযুগ ক্রমবিকাশমান। রানী রাসমণি দক্ষিণেশ্বর গ্রামে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 1855 সালে। আমরা যদি বিবর্তনের ইতিহাস দেখি তাহলে দেখা যায় দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা এবং ভগবান শ্রীরামকৃষ্ণের আগমন, সেই সময় সেই ওয়ারেন হেস্টিংস ভারতের ইংরেজের দখলধারীর প্রভাব চেষ্টা করছেন, কিন্তু সে কাজে সফলও হয়েছেন, কিন্তু সেই সময় এদের যেন আবির্ভাব। এবং এই আবির্ভাবই যেন নতুন যুগ, নতুন পীঠ এবং নতুন ধারাকে প্রবর্তন করেছিলেন। প্রকৃতপক্ষে রানী রাসমণি যখন তার বয়স 24 বছর, তিনি রাজচন্দ্র এবং তিনি দুজনেই রামমোহনকে সমর্থন করেছিলেন, কারণ তারা রামমোহনের উত্থানটিকে দেখেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে রাজচন্দ্র এবং রাসমণি তৎকালীন কলকাতায় সারা বাংলার নানান উন্নয়নমূলক কাজেও সামিল হয়েছিলেন। কলকাতায় গঙ্গা স্নান ইত্যাদির জন্য বহু অর্থ ব্যয়ে তারা বাবুঘাট নির্মাণ করেছিলেন, যেটি আজও আছে, এবং তার পাশ দিয়ে বাবু রোডও নির্মাণ করেন। চৌরঙ্গি এলাকার এই ব্যস্ত রাস্তা এখনও রানী রাসমণি অ্যাভিনিউ নামে পরিচিত। গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং বাবুঘাটের উদ্বোধন করেন এবং তিনি এই ঘাটের নামকরণ করেন বাবু রাজচন্দ্র ঘাট। সব ব্যাপারেই রাজচন্দ্র দাসের শক্তি ছিলেন রাসমণি। তিনি অন্তঃপুরচারিণী হয়ে আধুনিক যুগের সঙ্গে বিশেষ পরিচিত হয়ে উঠেছিলেন। এই বাবু রাজচন্দ্র দাস মারা যান 1836 খ্রিস্টাব্দে 53 বছর বয়সে। তার আকস্মিক মৃত্যুর ধাক্কা রানী রাসমণি সামলেছিলেন। অর্থাৎ রানী রাসমণি বিধবা হচ্ছেন কিন্তু 43 বছর বয়সে, এবং এই সময় জীবনের সব স্বাদ আহ্লাদ বজায় থাকে, কিন্তু তার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। তিনি একদিকে কড়া হাতে জমিদারি ব্যবসা সংসার সামলেছেন, অন্যদিকে কিন্তু ব্রহ্মচারিণীর মতন জীবনযাপন করেছেন। সকালে ঘুম থেকে উঠে সামান্য জলযোগের পর পট্টবস্ত্র পরে রঘুনাথজিকে প্রণাম করে তিনি জপে বসতেন। জপ শেষ হলে আগত কোনো ব্রাহ্মণকে মুদ্রা প্রণামী দিতেন, তারপর 108 বার শ্রী দুর্গা নাম লিখতেন, গলায় কণ্ঠী রূপে তুলসীর মালা পরতেন। এর সাথে সাথে কিন্তু বিষয়ী সংক্রান্ত কাগজও তিনি দেখতেন, দরকার মতো কাগজে সই করতেন, কর্মচারী নিয়োগ করতেন। কলকাতার অদূরে 1857 তখন সিপাহী বিদ্রোহ হচ্ছে, সেই সময় তিনি ভালো করে খোঁজখবর নেন এবং বিদ্রোহ সারা দেশে ছড়িয়ে পড়লেও রানী রাসমণি বুঝেছিলেন এই বিক্ষিপ্ত বিদ্রোহ সফল হবে না, তাই তিনি এই বিদ্রোহে সামিল হননি। কিন্তু তার নিজের মধ্যে বিদ্রোহের চেতনাকে তিনি লালন করেছিলেন। গোড়া সাহেবদের সঙ্গে বাড়িতে রাসমণির সংঘাতই হোক বা নীলকর সাহেবদের সাথেই সংঘাত হোক, বারবার শাসক শক্তি রানী রাসমণির কাছে পরাজিত হয়েছিলেন। কারণ এই তেজস্বিনী নারীর ব্যক্তিগত জীবন ছিল শান্ত এবং দিনের মতন, বাইরে দৃঢ় ব্যক্তিত্ব এবং রাজকীয় মর্যাদায় প্রতিষ্ঠিত, কিন্তু অন্তরে তিনি বৈরাগিনী। ঈশ্বর জিজ্ঞাসায় তার দিন কাটত এবং ধর্মকর্মে তিনি রত থাকতেন। প্রতিদিন দুপুরে স্নান করে তিনি গরিব দুঃখীদের 12টি করে টাকা দান করতেন। সেই তখনকার দিনে কুলদেবতা রঘুনাথজির ফলমূল এবং হবিষ্যান্ন গ্রহণ করতেন। সন্ধ্যা হলে তিনি ভগবত আরাধনা করতেন। সন্ধ্যার আরতি এবং পুজো যাতে ঠিকঠিক হয় তার তত্ত্বাবধান করতেন। রানী রাসমণি ছিলেন বৈষ্ণব, স্বামী গৃহে কুলদেবতা ছিলেন রঘুনাথজি, কিন্তু তিনি নিজে কালীভক্ত হয়ে উঠেছিলেন। সেই জন্য কালীঘাটের কালী মন্দিরের কাছাকাছি মাঝে মধ্যে গিয়ে থাকবেন এবং আরাধনা করবেন বলে বাগান বাড়ি সহ একটি বাড়ি তিনি নির্মাণ করেন। রানী রাসমণি এতটাই কালীভক্ত হয়েছিলেন যে তাঁর জমিদারি এবং সেরেস্তার কাগজে যে শিলমোহর ব্যবস্থা করতেন তাতে উৎকীর্ণ করেছিলেন কালীপদ অভিলাষী রাসমণি দাসী। অর্থাৎ তিনি তাঁর সমস্ত সম্পত্তি কালীমাতাকে উৎসর্গ করেছিলেন। তাঁর বাড়িতে যে ধর্মীয় অনুষ্ঠান হতো, উৎসব হতো, রথযাত্রা, দোল, দুর্গোৎসব, সবগুলোকে বজায় রেখেছিলেন এবং উৎসবগুলোকে বহু গুণ বাড়িয়ে দিয়েছিলেন। তার পারিবারিক উৎসবকে যেন একটা জাতীয় উৎসবে পরিণত করতে চেয়েছিলেন।
ধর্ম পালনের জন্যই যে এই উৎসবগুলোকে আড়ম্বরপূর্ণ করেছিলেন তা নয়, সে যুগে পরাধীন জাতি ইংরেজদের সঙ্গে নিজেদের তুলনা করে হীনমন্যতায় যাতে না ভোগে সেজন্য উৎসবগুলোকে তিনি জাতীয় উৎসবে রূপান্তরিত করেছিলেন। রানীর পুনঃ পুনঃ জয়ে দেশের মানুষ গৌরব বোধ করতেন, তারা নিজেদের শিরায় শিরায় শক্তির সঞ্চার অনুভব করতেন। এবং এই রানী রাসমণি যখন সমগ্র বাংলায় পরিচিত হলেন, সম্মানিত হলেন, সেই সময় তিনি দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করলেন, বিশাল নবরত্ন মন্দির। সব সম্প্রদায় যে মন্দিরকে নিজেদের বলে মনে করতে পারে, বহু বছরের নিষ্ঠা, শ্রম এবং লক্ষ লক্ষ টাকা ব্যয়ে গৃহী সন্ন্যাসিনী তথা যোগিনীর জীবন নিষ্ঠাভাবে সাধন করে সমাজকে আলোড়িত এবং আন্দোলিত করে প্রতিষ্ঠা করেছিলেন এই ঐতিহাসিক দক্ষিণেশ্বর কালী মন্দির। আজও অক্ষয় বটের মতন আকাশে মাথা তুলে রয়েছে, দীনতম মানুষকেও আশা এবং সান্ত্বনার কোল দিয়ে, বর্ষা দিয়ে, শক্তি জুগিয়ে আজও দাঁড়িয়ে আছে এবং থাকবেও অনন্তকাল। দক্ষিণেশ্বর ছিল একটা সামান্য গ্রাম, দেশের মানচিত্রে কোনো উল্লেখ ছিল না। গঙ্গার তীর হলেও সেখানে সওদাগররা ডেরা বাঁধেনি, মাঝিমাল্লারা পাশ দিয়ে চলে যেত, কোনো গঞ্জ গড়ে ওঠেনি। কলকাতা বড় হচ্ছে, ঝকঝকে হচ্ছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে। সেই নিরালা গ্রামকে সোনার কাঠি ছুঁয়ে জাগিয়ে দিয়েছিলেন রানী রাসমণি। আজ বিশ্বের মানচিত্রে সেই গ্রাম, দক্ষিণেশ্বর গ্রাম, উজ্জ্বল স্থান দখল করে রয়েছে। রানী রাসমণির কালী মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরের প্রধান ফটক দিয়ে ঢোকার সময় দেখা যায় রানীমার মন্দির এবং তার মর্মর মূর্তি। সবার কাছেই তিনি প্রাতঃস্মরণীয়া। পুরাণের ভগীরথের মতন তিনি ভক্তি গঙ্গাকে আহ্বান করে এনেছিলেন। এবং রানীর এই পূর্ণ কীর্তি বিচার করলে মানতে হবে যে বাংলা তথা ভারতের ইতিহাসে তিনি অনন্যা। নাটোরের রানী ভবানীর কথা আমরা জানি। রানী ভবানী তারাপীঠে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তিনি অক্ষয় কীর্তি করে গেছেন। ভারতের একান্ন সতীপীঠের অন্যতম এই তারাপীঠ, যুগ যুগ ধরে সাধকরা এখানে সিদ্ধি লাভ করেছেন। রানী ভবানীর আগেও তারাপীঠ সিদ্ধপীঠ রূপে খ্যাত ছিল, বামাখাপা সেটিকে জাগিয়েছেন। কিন্তু দক্ষিণেশ্বর তা নয়, এখানে কোনো পীঠ ছিল না, কোনো সাধন সিদ্ধির জন্য এই গ্রাম খ্যাতও হয়নি। এই গ্রাম খ্যাতির আলোয় আলোকিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে রানী রাসমণির জন্য। তিনি যখন তার স্বপ্নাদিষ্ট মন্দির স্থাপনের জন্য এই গ্রামটিকে পছন্দ করেছিলেন, তার আগেই তিনি ছিলেন খ্যাতিময়ী। মন্দির স্থাপনের বিরাট কর্মযজ্ঞ যখন শুরু হয়েছিল, তখনই দক্ষিণেশ্বর গ্রাম বৃহত্তর জনসাধারণের কাছে পরিচিত হতে শুরু করেছে, মন্দির লাভ করেছে বিশ্বজোড়া পরিচয়। সত্যি সত্যি এই মন্দির প্রতিষ্ঠা করে রানী রাসমণি ধর্মের জাগরণের পথকেই শুধু প্রশস্ত করেননি, জগৎকে তার মর্মমূলের সন্ধান পেতেও সাহায্য করেছিলেন। দেশ জাতি এখানে তাঁর শিকড়ের সংস্পর্শে এসেছিল, জাতীয় আদর্শ এবং লক্ষ্যের বীজমন্ত্র যেন গ্রথিত হয়েছিল। সেই জন্য রানী রাসমণির জীবনী লেখক সাহিত্যিক নির্মল কুমার রায় লিখছেন, স্বামীর দেহত্যাগের পর থেকেই রাসমণি দেবীর জীবনের মোড় ঘুরে যায় এবং ভগিনী যোগিনীতে রূপান্তরিত হয়েছেন, কঠোর ব্রহ্মচর্য জীবন শুরু করে। ভোগৈশ্বর্যের মধ্যেও তিনি যোগিনীর মতন জীবন কাটিয়েছেন। স্বামী লোকান্তরিত হওয়ার পর এই রাসমণির স্বরূপ ধীরে ধীরে উন্মোচিত হয়েছিল, ওই যে দৈনন্দিন জীবনেই তিনি এটি করতেন। এবং বৈষ্ণব চিহ্ন ধারণ করার সাথে সাথেই রানীর মধ্যে একটা ঐশ্বর্যের আভাস পেত। নিত্যকর্ম পালন করার পর তিনি জমিদারির কাগজপত্র নিয়েও বসতেন, প্রত্যেকটি ব্যাপারে তার নিজস্ব মতামত ছিল। এবং বিদ্যাচর্চায় উৎসাহ দানের জন্য কলকাতায় মেটকা ফল লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল। পাঠাগারটা তৈরি করার সময় রানী রাসমণি অনেক অর্থ দান করেছিলেন। এই মেটকাফ লাইব্রেরি নাকি আজকের ন্যাশনাল লাইব্রেরি, জনসাধারণের জন্য উন্মুক্ত বড় আধুনিক লাইব্রেরি সেই প্রথম। দুপুরে সংবাদপত্র পাঠ করে রানী রাসমণি স্নান করতে যেতেন, স্নান সেরে তিনি গরিবদের প্রত্যেককে ১২টা করে মুদ্রা দিতেন, তারপর কুলদেবতাকে দেয়া ফল এবং অবিশ্বান্ন গ্রহণ করতেন, এটা আমরা আগেই স্মরণ করেছি। তিনি বারব্রত পালন করতেন, পূজা পার্বণের অনুষ্ঠান করতেন এবং সন্ধ্যায় তিনি পুজো আরতির সময় নিজে দাঁড়িয়ে হাত জোড় করে দেব দর্শন করতেন। সন্ধ্যারতির পর শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র আলোচনা করতেন,
কীর্তন, কোনো কোনো দিন কীর্তনীয়রা কীর্তন করতেন, রানী যথেষ্ট লেখাপড়া জানতেন, নিজে রামায়ণ এবং মহাভারত অন্যান্য সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করতেন। তার মন এবং হৃদয় আনুষ্ঠানিক ধর্মাচরণে তৃপ্ত থাকেনি, তিনি সনাতন ধর্মের ঐতিহ্য অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠান লালন পালন করেছেন, কিন্তু ধর্মে চেতনা বা ধর্মীয় জীবনের গভীরে তিনি ডুব দিয়েছিলেন। এবং ওই যে আমরা জানি যে 1847 সালে রানী যখন গঙ্গাপথে বেনারস যাচ্ছেন, সেই সময় তার স্বপ্নাদেশ হয়েছিল, এবং সেই স্বপ্নাদেশ পরবর্তীকালে তাকে অনুপ্রাণিত করেছিল, কারণ রানীকে স্বপ্নে দেবী অন্নপূর্ণা দর্শন দিয়েছিলেন, বলেছিলেন, রাসমণি, বারাণসীতে আমার কাছে তুমি যেতে চেয়েছিলে, কিন্তু আমি তোমার কাছে এলাম, তোমার অত দূর যাওয়ার প্রয়োজন নেই, আমি এদেশেই তোমার পুজো নেব, তুমি এখানে আমার নিত্য পূজার ব্যবস্থা করো। কেন রানীমার ওপর এই আদেশ, সে উত্তর পাওয়া যায়নি। ভারতবর্ষে যত দেবীপীঠ আছে, শক্তিপীঠ আছে, তারা পুরাতন, সনাতন শাশ্বত সত্যের ধারক, কিন্তু সেই নবযুগের শাশ্বত সত্যকে নতুন করে পাওয়ার জন্য যেন হয়েছে এই দৈবীপীঠ, নতুন পীঠ, এবং সেখানেই নতুন করে যুগমানব এসেছেন, সমগ্র বিশ্বের জন্য নতুন উপলব্ধি জাগানোর জন্য এসেছেন ঠাকুর। 1847 সালে যে রাতে মহিষী রানী রাসমণি স্বপ্নে আবির্ভূত হয়ে দেবী তাকে আদেশ করছেন, গদাধরের গ্রামের আনন্দ বিগ্রহ বটে, কিন্তু কামারপুকুর গ্রামখানির বাইরে কে গদাধরের খোঁজ রাখে, যেন শক্তিপীঠ হবে সেই জন্যেই এই আদেশ তিনি দিচ্ছেন। এবং তার বারাণসী যাওয়া হয়নি এবং জীবনযাত্রার আরও পরিবর্তন ঘটে গিয়েছিল। দীর্ঘ 8 বছর সময় লেগেছিল, 1847 থেকে 1855, এই 8 বছর রানীমা গৃহেই সন্ন্যাস জীবন যাপন করেছিলেন। 8 বছরে সন্ন্যাস জীবনের রুটিনকে এক রেখেও মর্মবস্তুকে তিনি নতুনভাবে উপলব্ধি করেছিলেন, এবং ওই মন্দির প্রতিষ্ঠার জন্য গঙ্গার তীরে নিষ্কণ্টক জমি খুঁজে তিনি পেয়েছিলেন। জগতের ইতিহাসে এক নতুন ঘটনা, বাংলার বুকে জগজ্জননীর নতুন আসন, সেটি যেন প্রতিষ্ঠিত হবে। সেজন্য 1855 খ্রিস্টাব্দের 31 মে স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। সেই যুগের সমাজে তাকে হেলাফেলা করা সম্ভব ছিল না, তিনি ছিলেন খ্যাতির চূড়ায়, তার খ্যাতি পূর্ণ পরিণতি লাভ করেছিল এই মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। এই মন্দির প্রতিষ্ঠার সঙ্গে লৌকিক কাহিনী জড়িত ছিল, রানীর কঠোর ব্রত পালন, বিপুল ব্যয়, পুজো ভোগ নিয়ে প্রচণ্ড বিতর্ক, মীমাংসা, কিন্তু তারপর সব ম্লান হয়ে গেছে। রানী রাসমণি যতদিন জীবিত ছিলেন, প্রতি বছর তিনি রথ উৎসব করতেন, দেশবাসী সেটি স্মরণ করত। আজও তিনি প্রণম্য বাংলার ঘরে ঘরে, তিনি দেশপ্রেমকে জাগিয়েছেন, জাতীয় ঐতিহ্যকে জাগিয়েছেন, জাতীয় সংস্কৃতিকে জাগিয়েছেন, এবং তার সাথে সাথে তিনি কিন্তু এই বাংলার বুকে জগজ্জননীর নতুন আসনকে যেন প্রতিষ্ঠা করে দিয়েছেন। দক্ষিণেশ্বর মন্দির নির্মাণে যত্নের কোনো ত্রুটি করেননি, সেকালে 900,000 টাকা ব্যয়ে জমি কেনা হয়েছিল, মন্দির নির্মাণ হয়েছিল, গঙ্গার পাড় বাঁধানো হয়েছিল, জমি কেনা হয়েছিল 1847 সালের সেপ্টেম্বর মাসে, আর মন্দির উদ্বোধন আমরা আগেই স্মরণ করলাম। এই মন্দির প্রতিষ্ঠার সময় রানী প্রচণ্ড বাধা পেয়েছিলেন ব্রাহ্ম সমাজের কাছ থেকে, কিন্তু একজন ব্রাহ্মণই সেই বাধা অতিক্রম করে রানীকে সাহায্য করেছিলেন, তিনি রামকুমার চট্টোপাধ্যায়, ঝামাপুকুর টোলে থাকতেন। রামকুমার শুধু বাধাই দূর করেননি, নিজে পুরোহিত হয়ে দেবী পুজোর দায়িত্ব নিয়েছিলেন, তার চেয়েও বড় দান তিনি করে গিয়েছিলেন, তাহলে এই মন্দিরে ঠাকুরকে নিয়ে আসা। কেউ তাকে চেনেননি সেদিন, কেউ তাকে খাতির করেননি, কেউ তার পরিচয় নেননি। মন্দিরের অত বিরাট উৎসবের মধ্যে তিনি ছিলেন একা, কোনো চাওয়া নেই, কোনো গ্রহণ নেই। মন্দিরে ভবতারিণীর পুজোর প্রথম দিনেই পাষাণ বিগ্রহ থেকে নেমে এসে মহামায়া যেন এই নরতনু আশ্রয় করে দাঁড়িয়েছিলেন, কেউ তাকে দেখেননি। তিনি সবাইকে দেখেছেন,
অবিস্মরণীয় করে দিয়ে গেছেন এই পুণ্য দিনটিকে। আর রানী রাসমণির কর্ম সাধনা, ধর্ম সাধনা, হৃদয়ের আকুতি, ঐশ্বর্যের মধ্যে বসেও তার ত্যাগময় জীবনকে পুত পুণ্যময় করে দিয়ে গেলেন ভবতারিণী নিঃশব্দে সবার অগোচরে। তারপর থেকে দক্ষিণেশ্বর মন্দিরের কথা আর শ্রীরামকৃষ্ণের জীবন কথা অভিন্ন হয়ে গেছে। আর সেই অপরূপ কাহিনীর মধ্যে রাসমণি বর্তমান, তার জামাতা মথুরমোহন সেবামূর্তি হয়ে বিদ্যমান। এক সাধারণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে এত সাহস, এত শক্তি, এত পৌরুষ, এত ভক্তি কীভাবে অর্জন করেছিলেন রানী রাসমণি, সেই প্রশ্নের উত্তর দক্ষিণেশ্বর মন্দিরের মর্ম কাহিনীতেই লেখা হয়ে রয়েছে। মহাশক্তির প্রতিনিধি হয়ে রানী রাসমণি এসেছিলেন জগতে তাঁরই লীলা বিস্তারে সহায়তা করতে। শক্তির বোধ সবসময়ই ছিল তাঁর চেতনায়, জীবনে কোথাও কোনো হার মানেননি, বিজয় ফিরেছে তার সঙ্গে সঙ্গে। এমনকি কালকেও তিনি পরাজিত করে গেলেন, তার সময়ের মহানরা কোথাও হারিয়ে গেছেন, কিন্তু রাসমণিকে কেউ বলেননি, রাসমণিকে কেউ ভুলবেন না। তিনি রানী, গরিবের ঘুঁটেকুরুনির মেয়ে নন, এ কথা বলে দিয়ে গিয়েছিলেন তার মা রামপ্রিয়া দেবী। তিনি প্রথমে মেয়ের নাম রেখেছিলেন রানী, তারপর দ্বিতীয় নাম রেখেছিলেন রাসমণি, কিন্তু প্রতিবেশীদের মুখে মুখে দুটি নাম মিশে হয়ে গিয়েছিল রানী রাসমণি। নিজের গর্ভধারিণী মা রামপ্রিয়া দেবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মেয়ে একদিন রাজরানী হবে, তবে নিজের কথা ফুলে যাওয়া তিনি দেখতে পারেননি। মেয়ের যখন 7 বছর বয়স তখনই তিনি মারা যান। বাবা হরেকৃষ্ণ দাস বেঁচেছিলেন 1823 পর্যন্ত। কিন্তু এটি মনে রাখতে হবে যে মা বলে দিয়ে যাচ্ছেন, গর্ভধারিণী মা বলে দিয়ে যাচ্ছেন যে এই রাসমণি একদিন সত্যি সত্যি রাজরানী হবেন, হয়েছিলেন। নতুন যুগ, নতুন ব্যবস্থা রাসমণির জীবনে প্রবেশ করেছিল। কিন্তু তিনি ভক্তিপ্রাণা, প্রজাবৎসল, বিনম্র স্বভাবের এক মহিষী নারী, সারা পৃথিবীর বুকে আলো করে দক্ষিণেশ্বর মন্দির যেমন আজও তার বিজয় পতাকা নিয়ে উড্ডীয়মান, ঠিক তেমনি এই কালের ইতিহাসে প্রগতির যুগে রানী রাসমণিকে কেউ কখনো ভুলতে পারেনি, ভুলতে পারবেও না। অনাগত ভবিষ্যৎকালে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পা দাঁড়ালেই, ভবতারিণী মায়ের দিকে দৃষ্টি পড়লে, ঠাকুরের ত্যাগ তপস্যার কথা আলোড়িত হলে মনে পড়বে কালীপদ অভিলাষিনী রানী রাসমণি, তিনিও কালী নামে মাতোয়ারা হয়েছিলেন, কালী অনুরাগিনী ছিলেন। বারবার তিনি মনে করতেন সেটি অভয় পদে প্রাণ সঁপেছি, আমি কি আর সমন ভয় রেখেছি। তাই রানী রাসমণির প্রয়াণের পর ঠাকুর বলেছিলেন, রানী রাসমণি শ্রী শ্রী জগদম্মার অষ্টনায়িকার একজন, ধরাধামে তার পূজা প্রচারের জন্য এসেছিলেন। এই নায়িকা, যারা অষ্টনায়িকা, তারা মহাকালীর কায়বুহ স্বরূপিণী, একান্ত অন্তরঙ্গা। অষ্টনায়িকার নাম শাস্ত্রে পাওয়া যায় ব্রাহ্মী, মহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ইন্দ্রাণী, চামুণ্ডা এবং মহালক্ষ্মী। রাসমণির মধ্যে এই শেষজনের সত্তাই হয়তো প্রতিভাসিত হয়েছিল। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম, প্রাণারাম, প্রাণারাম।